জেকেজির প্রতারণা মামলার ডাক্তার সাবরিনা সহ ছয়জনের বিরুদ্ধে আজ চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। ডিএমপি মিডিয়া সেন্টার সাংবাদিকদের তিনি আরো বলেন, জেকেজির ছয়জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। জেকেজির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ চৌধুরী এবং চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলায় প্রমাণের জন্য তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। অভিযোগ প্রমাণ হলে তাদের 7 বছর করে সাজা হতে পারে বলে জানান আব্দুল বাতেন।